পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সেনা নিহত হয়েছেন, এদের মধ্যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ওই বন্দুকযুদ্ধে 6 সন্ত্রাসীও নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ ইউনিট। এতে বলা হয়েছে, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি এলাকায় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকত। ওই অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই বিভিন্ন এলাকায় প্রায়ই সন্ত্রাস বিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।